Assalamualaikum, welcome to my channel. And guys, Mahadi, Asha Gur, Shabali, Bhalo, Chen, Ekun, Kushto, Chen. So, batao, hami ache Naval 2 the. So, koi bhai to ase, amake treat de, mani shanti nahi. Amar obostha daily bana bolte chai kena amake. To daily life vlog e amake shagoto shobaike. To ami Naval 2 the kichu celebration dekhabo. Shei sathe twin bonus ache amader. To twin bonus sathe dekhi. Mojo korbo, shobkichu share korbo, noke chorbo. তো সব শিপ সবগুলো একসাথে কাছাকাছি আসো, তো মানে আলাদা একটা ফিল লাগতেছে। আর একটা জিনিস ভালো লাগছে, এখানে পানিটা একদম এখানে কাছে আছে, পানিটা একদম কাছে, পানিটা দেখছেন, পানিটা ছিল না আগে, জানি পানিটা এখানে রাখছে, কারণ এই শিপগুলো এই জায়গায় আসা সম্ভব না, তাই তার কারণে এগুলো খনন করা হয়েছে। খনন করার পরে পানিগুলো নিয়ে আসা হয়েছে। জোশ লাগতেছে, কিন্তু ব্লকটি যুক্ত হবে সাদা থেকে। অনেকক্ষণ পরে নৌকাতে উঠছি, তো আর কিছু ভাইরাদের সাথে অ্যাড হয়েছে, সেখানে অনেক খেলা হবে, অনেক মজা হবে, চিলনি ফিল হবে। তো 200 টাকা করে নিচ্ছে এখানে, আর কম বেশি একটু ইয়া করে নেবেন আর কি, তারা নৌকা নেবেন। তো এখানে নাইভাল ভিতর থেকে নিচ্ছি, এমনি কার্ডে পাওয়া যায়, তো ওনাকে পাইসি ভিতর থেকে নিয়ে নিচ্ছি। ভাইরাদের কি অবস্থা তোমাদের? এই সময় হাই দাও, হাই দাও। থ্যাংকস টু ইউ মুমিন ভাই, পুরোটা তিন বন্ধুদেরকে নিয়ে আজকে ট্রিপে দেখি না, আমরা নতুন বেশ হয়ে একদম ঘুরে চলে আসবো, সব কিছু ইঞ্জিন লাগবে। আর একটু পরে ইঞ্জিনের আওয়াজ হবে, তাই জন্য আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, তো গাঁ গাঁ আওয়াজটা শুনতে হবে সাথে নাই। আসলে জোস হচ্ছে এখানে নতুন ব্রিজ পেছনে, সো ফাইনাল অনেকগুলো ভাবে পরিচিত হয়েছে। সো এখানে আসলে জোস একটা প্লেস লোকে করে আর ভাউন করেন নাই, ভাউন করতে পারেন না, জোস এক প্লেস, জোস নতুন ব্রিজে ফার্স্ট টাইম ব্রিজে নিচে ফার্স্ট টাইম গেছে আজকে। ভাই
ব্রাদাররা আমরা অনেকক্ষণ নৌকা চললাম, অনেক মজা পাইছি। যারা যারা নেভাল টু বা নেভাল আসেন, নেভাল না নেভাল টু তো আসলে নৌকাগুলো চলবেন, জোস মাত্র 200-300 টাকা এরকম নিবে, একটু দরদাম করে নেবেন। আর সেই সাথে কিছু ভাইদের সাথে দেখা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে ট্রিপটা অনেক জোস হয়েছে। ভাইদের নামটা একটু জানাবে? জি, আমার নাম ইমরান হোসেন হৃদয়। আসলে জায়গাটা আসলে অনেক সুন্দর আর কম বাজেটে ঘোরার জন্য বেশ একটা জায়গা। আর পেছনে এই ভাইটাকে থ্যাংক ইউ সো মাচ। আসলে জোস একজন ম্যান, উনি মজা করতে পারে আমার মতন। আর বাইরে কোথা থেকে আসছো? আমরা আসছি ফয়েজ লেক থেকে। আর এই বেশিরভাগ বস আমরা যাই ফয়েজ লেকে, আমরা দেখি ইন্দিকে যাই ফয়েজ লেকে ঘুরতে, আর তারা ফয়েজ লেক এখানে আসে। বুঝতে হবে হিসেবটা পাশে থাকলে, হ্যাঁ পাশে থাকলে না, মেইনলি হচ্ছে ওই পাশে থাকলে জিনিসটা ভালো লাগে না, দূরতে গেলে জিনিসটা ভালো লাগে। আসলে জোস ফার্স্ট জোস। আর কিন্তু যারা নদী বা এরকম নেচার পছন্দ করে তারা নেভাল টুতে আসতে পারে। তো ভাই থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো দেখছেন একটা লাইক দিয়ে দেন, ভিডিওটা শেয়ার করে কমেন্ট সেকশন জানা দেন কেমন ছিল, আর অলরেডি আরও মজা হবে চিল হবে। কেন থাকেন কেমন লাগছে ভাইয়া? ভালো লাগছে, ধন্যবাদ দিবেন ভাইয়া রে। থ্যাংক ইউ মুমিন ভাই, বলো আগে বলো বলো। ধন্যবাদ মুমিন ভাই। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, হ্যাঁ অনেক ভালো লাগছে। আপনাকে তো অনেক সুন্দর লাগছে। আল্লাহ আল্লাহ, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা মুমিন ভাইয়ের খুব একদম কিউট কিউট বোন আমার দুইটা, মানে মুমিন ভাইয়ের বোন আমার বোন সেম ভাইয়ের বোন। যাই হোক, মুমিন ভাই চায় ফিলে আসে, আমি চায় ফিল আসে। আচ্ছা নতুন পারে আসলে এরকম চায় ফিলটা নিতে পারবেন, আর সেই সাথে এই জায়গাটাতে উঠতে পারবেন। এটা তো হচ্ছে যে অভিমিতর ঘাট, যারা প্রবাসী যারা আছেন তারা এখান থেকে স্পিড বোটগুলো যেতে পারবেন। 400 টাকা নাকি কত টাকা নিবে এখানে কাউন্টার আছে, তো পেয়ে যাবেন। আসলে এখানে ঢুকলে 10 টাকা করে নিবে, তাহলে এখানে ওটা আপনারা ফিল নিতে পারেন, সানসাইড দেখতে পারবেন। ও এটা আর কি, আর কিছু না। তো এখানে প্রায় এখানে নগর কথা আর দেখলাম, আসলে জোস লাগছে ছবিটা, ছবি তুলতে হবে। মেইন হচ্ছে জায়গাটা আসলে একটা রিল্যাক্স একটা জায়গা, যারা বোরিং ফিল করেন আমার মতন, বোর হয়ে যায় মাঝে মধ্যে সিটে থাকতে থাকতে, তাহলে নেভাল টুতে আসতে পারবেন। সো ওইটাই তো। এত কেমন আছো তোমার? তুমি যে যে ফিলিং এ আছো ভাই, এটা বলার মতো না আমার। সিরিয়াসলি আমি আসলে অ্যাকচুয়ালি, আর তোমাকে হাসি দেখলে বেশি ভালো লাগে আমার, কথা হচ্ছে এটা। ধন্যবাদ ধন্যবাদ, সিরিয়াসলি বলতেছি। ফিলে থাকতে চাই তোমাদের মাঝে। মেইনলি আমি বলি আমার বন্ধুটা খুশি, আমরা খুশি, রাইট? থাকেন অলরেডি সানসেট শেষের দিকে, তো এই জন্য ব্লগ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কিন্তু রাতেবেলা আসলে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, অসম অস্থির পাওয়া যায়। আর ওই সেটটাতে সবাই আসে গানের একটা আসরটা বসে, এই সেটটাতে এই সেটটা পুরোটাতে, তাহলে এখানে আপনিও আসতে পারবেন। তো মুভি ব্যাংকে অসংখ্য ধন্যবাদ। আর এত আর্লি চলে যাওয়ার রিজনটা হচ্ছে যে আমার দুইটা ফোন আসছে, এই দুটো ফোনের কারণে আমরা আসছি। মুভি ব্যাংকে অসংখ্য ধন্যবাদ, ডেলি লাইফ ব্লগের মতো উনি আমাকে এত সাপোর্ট দিচ্ছে, মানে কি বলতাম। আসলে উনি চলে গেলে আমি বেশ স্যাড হিসেবে আমি থাকবো, স্মরণ হিসেবে থাকবো মুভি ভাই আমার পিছনে। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্ত। তো ভাই কেমনটা লাগছে এটা বলো, নৌকা জানি এটা আমার অস্থির লাগছে। আজ ফার্স্ট টাইম আমি নতুন বিজ নিচ্ছি, মানে চা আমার চা বিজ ফার্স্ট টাইম গেছিলাম আপনাকে আমি। যাই হোক, যেটা কারণে আমার কারণে তোমার নসে গেছিল, আমার নসে গেছিল, এটাই গেছি। আর আমি ভালো এনজয় করছি। আর আমি তো সবসময় বলি আমি প্রকৃতি প্রেমী একজন মানুষ, প্রকৃতি খুব ভালোবাসি, প্রকৃতি প্রেমে ছুটে আসি বারবার। সো তোমাকে ধন্যবাদ অসংখ্য, আমাকে এত সুন্দর একটা সময় উপভোগ করার একটা আসছ সময়, এটাই এটা আমার কাছে অনেক স্পেশাল একটা ব্যাপার। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে, ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিল সাথে আছেন, আমিও আছি আপনাদের পাশে সবসময়। ধন্যবাদ সবাইকে।
যারা এখনো পর্যন্ত দেখতেছেন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন জায়গা জায়গা না করে আর যারা ফেসবুকে দেখতেছেন প্লিজ ভিডিও শেয়ার করবেন সাথে সাথে পেজে একটা লাইক বা ফলো করে রাখবেন যাতে এরকম নোটিফিকেশন পেয়ে যান তাড়াতাড়ি তো সাপোর্ট অবশ্যই দরকার সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে অনেক মজার মানুষ প্লেস আসলে অস্থির 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 প্লেস এই গোল্ডেন আওয়ারটা আসলে অসম তো এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট কোনো সময় আবার দেখা হচ্ছে।